মাহফিল। আমরা লাঞ্চ মিটিং এর আয়োজন করেছি ক্রিয়েটিভ মিডিয়ার উদ্যোগে। আজকের এই অনুষ্ঠানের সহযোগিতা করেছে দেশের সর্ববৃহৎ ইসলামিক স্ট্রিমিং অ্যাপ মাহফিল। স্নেহাস্পদ ছিল, কিন্তু এখন আসলে সম্মানিত বলতে হচ্ছে তার নিজের যোগ্যতার কারণে। একটু বেশি কথাই বলতে চাচ্ছি যে বিশেষ করে আকিবের কাজ কর্মগুলো অসাধারণ। এই উপহারটা দেখে আমার মনে হচ্ছে যে আমরা যে কাজটা করে যাচ্ছি আমরা সফলতার সাথে কিছু দূর এগোলেও এগোয়েছি, এটা তারই একটা স্বীকৃতি। আকিব আহমেদদের বাদ দিয়ে আমরা আর কিছু ভাবতে পারি না। আমার বিভিন্ন নাটকে যে সংলাপগুলো উনি দিচ্ছেন সেগুলো খুবই ভালো লাগে, এবং আমি যখন এই নাটকের বিভিন্ন সংলাপগুলো বিভিন্ন লোকের মুখে মুখে শুনি তখন আমার খুব ভালো লাগে। আসলে ক্রিয়েটিভ মিডিয়া একটা সুন্দর পর্যায়ে রয়েছে আমরা বুঝতে পারছি। আসলে যাত্রার মঞ্চে আজান দেওয়া যেমন সম্ভব না, তেমন একটা ইসলামিক কন্টেন্টের ভিতরে যদি হারাম কোনো জিনিস আসে এটাও শোভনীয় নয়, বিষয়টা কিন্তু অনেকটা একই রকম। আমার ডান সাইডে দেখতে পাচ্ছেন আসিফ আহমেদ আছে, এবং আমার বাঁ সাইডে মেহেদী হাসান পলাশ আছে। সবার পরিশ্রমের ফলেই কিন্তু একটা ভালো ভিডিও ওঠে, তো এখানে ক্রেডিট হয়তোবা সবথেকে বেশি আকিব পায়, বাট এই মানুষগুলো ছাড়া কিন্তু আকিব একা কিছু করতে পারবে না, এটা আমার কাছে মনে হয়। জানি ছাড়তে হবে দুনিয়াটা একদিন, আমার মৃত্যুটা ভালো মৃত্যু যেন হয়, তুমি খুশি থাকো আমার শেষ আমলে, কবুল করো এ চাওয়াটা হে দয়াময়, আমার কবর করে দিও প্রশস্ত, মালাইকারা করে যেন আমায় আশ্বস্ত, সহজ করে দিও আমার প্রশ্নের উত্তর, কবুল করার মালিক তুমি দয়াময়। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একটা সুন্দর আমরা লাঞ্চ মিটিং এর আয়োজন করেছি ক্রিয়েটিভ মিডিয়ার উদ্যোগে। আমার সামনে উপস্থিত আছে ক্রিয়েটিভ মিডিয়ার সিনিয়র অ্যাক্টর, ক্রিয়েটিভ মিডিয়ার জুনিয়র অ্যাক্টর, এবং ক্রিয়েটিভ মিডিয়ার প্রত্যেকটা সদস্যকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের এই অনুষ্ঠানে সহযোগিতা করেছে দেশের সর্ববৃহৎ ইসলামিক স্ট্রিমিং অ্যাপ মাহফিল। মাহফিলের উদ্যোগে আজকে আমাদের এই সুন্দর অনুষ্ঠানটা হতে পেরেছে, এবং মাহফিলের পক্ষ থেকে আমাদের জন্য, আমাদের প্রত্যেকটা সদস্যর জন্য ছোট্ট ছোট্ট একটা করে গিফট তারা পাঠিয়েছে। মাহফিল মূলত একটা ভিডিও স্ট্রিমিং অ্যাপ, এখানে আপনি সকল ধরনের ইসলামিক ভিডিও, ইসলামিক শর্ট ফিল্ম, গজল, নাসিদ এবং ইসলামিক যারা বক্তা আছে তাদের আলোচনা এখানে পাবেন। সব থেকে বড় বিষয় এই যে মাহফিল অ্যাপটা, এই অ্যাপসে আমাদের সকল ভিডিও আপনি পাচ্ছেন। ফেসবুকে গেলে কি হয় যে একটা ভিডিও ইসলামিক আসে, পাঁচটা ভিডিও নন ইসলামিক আসে, নিজের চোখ হেফাজত করে রাখা যায় না, কিন্তু মাহফিলের ভিতরে গেলে আপনারা ডাইনে বাই কোথায় যাওয়া লাগছে না, মাহফিলের ভিতরে সবকিছু পাচ্ছেন। এই জন্য মাহফিলের উদ্যোগে আজকে আমাদের এই সুন্দর অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। আজকের এই লাঞ্চ মিটিং এ আমি অনুরোধ জানাচ্ছি ক্রিয়েটিভ মিডিয়ার সিনিয়র অ্যাক্টর আমাদের চাঁদ অনির্বাণ ভাইকে মঞ্চে আসার জন্য, এবং এসে মূল্যবান কিছু কথা বলার জন্য আসেন। ক্রিয়েটিভ মিডিয়ার সম্মানিত, স্নেহাস্পদ ছিল কিন্তু এখন আসলে সম্মানিত বলতে হচ্ছে তার নিজের যোগ্যতার কারণে, তার অবস্থানের কারণে। আকিব আহমেদ আমার সন্তান তুল্য। এই মাহফিল অ্যাপটা সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। পরশু হঠাৎই আকিব ফোন দিয়ে বললো যে ভাইয়া এরকম একটা অ্যাপ এসছে, যেটা হলো আসলে যারা একটু ইসলামী চিন্তা চেতনার আছে তারা হলো এই যে বিভিন্ন অ্যাডের কারণে ফেসবুক এবং ইউটিউবে একটু অস্বস্তি বোধ করে, পর্দা লঙ্ঘনের যে বিষয়গুলো থাকে সেগুলো থেকে একটু দূরে এখানে কোনো অ্যাড এই মুহূর্তে আসবে না, এবং যদি ভবিষ্যতে কোনো অ্যাড আসেও তা সেটা হয়তো বা সেই ধরনের শালীন কোনো আসবে, যে ইসলাম যেটা সমর্থন করে এই ধরনের। আর আমার এমনি একটা বিশ্বাসের জায়গা আছে যে আকিব যা কিছু করে সেটা সুস্থ বিনোদনের মধ্যেই পড়ে। মাহফিল অ্যাপ এবং ক্রিয়েটিভ মিডিয়ার উত্তরোত্তর আমি সমৃদ্ধি কামনা করছি, এবং সেই সাথে সম্মানিত দর্শকবৃন্দ, ইতিমধ্যে আপনারা দেখতে পেলেন যে ক্রিয়েটিভ মিডিয়ার একজন প্রধান এবং সিনিয়র অ্যাক্টর আমাদের চাঁদ ভাই কিছু মূল্যবান কথা বলল। এবার আমি ডাকতেছি আমাদের ক্রিয়েটিভ মিডিয়ার একজন পুরনো অ্যাক্টর এবং বিভিন্ন নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে আমাদের খন্দকার সত্তার ভাইকে। স্যার আসেন। আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ মিডিয়া কর্তৃক আয়োজিত আজকের এই লাঞ্চ মিটিং এবং সহযোগিতায় আছে স্ট্রিম অ্যাপস মাহফিল, এবং এই অনুষ্ঠানে
উপস্থিত ক্রিয়েটিভ মিডিয়ার চেয়ারম্যান জনাব আকিব আহমেদ, উপস্থিত আছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন সিনিয়র অ্যাক্টর। তো সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন, আর সর্বপ্রথম শুকরিয়া জানাই মহান আল্লাহ তাআলার কাছে যে এত সুন্দর একটা আয়োজনে আমাকে সুস্থতার সাথে উপস্থিত করেছে, আলহামদুলিল্লাহ। আর সাথে সাথে আরও কৃতজ্ঞতা জানাই এই মাহফিল অ্যাপস, যার সহযোগিতায় এই আয়োজন। খুবই ভালো লাগছে যে আমাদের এই বর্তমান ডিজিটাল বিশ্বে যে এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে, যে ডিজিটাল প্রযুক্তির মধ্যে একটা সুন্দর অ্যাপস, আমরা অনেক অ্যাপস দেখেছি, নেটফ্লিক্স, তারপরে অন্যান্য আরও অ্যাপস আছে যেগুলো আমরা নাটক এবং বিভিন্ন সিনেমা, ইংলিশ মুভি, যেখানে অপসংস্কৃতি এবং অসংখ্য খারাপ দৃশ্য আমরা ওখানে দেখি। আসলে এই মোবাইল বা এই ডিভাইসের ভিতরে সুন্দর জিনিস দেখবে বা সুন্দর একটা শিক্ষামূলক কিছু পাবে এরকম কোনো অ্যাপস ছিল না, বা যেখানে গেলে অন্য কোনো কিছু সামনে আসবে না। আর আমাদের তো শয়তান আছেই, ভালো কিছু দেখছি হঠাৎ করে খারাপটা সামনে চলে আসে, তখন ওখানে দাঁড়িয়ে যায়। তো এত কিছুর ভিতর দিয়ে বিবেচনা করে মাহফিল অ্যাপস নামক এই যে ইসলামিক ভিডিও স্ট্রিম অ্যাপস তৈরি করেছে, আলহামদুলিল্লাহ, আসলে এটা খুবই দারুণ একটা বিষয় এবং বেশ প্রশংসার বিষয় যে আমরা এমন একটা অ্যাপস আমাদের আগামী প্রজন্মের জন্য, ইয়াং জেনারেশনের জন্য বিশেষ ভূমিকা পালন করবে, সাথে সাথে একটা দিনই চেতনা, দিনই খেদমত হিসাবে এটা কাজ করবে। তো যাই হোক, একটু বেশি কথাই বলতে চাচ্ছি যে বিশেষ করে আকিবের কাজ কর্মগুলো অসাধারণ। কাজের মধ্যে দিয়েও দেখেছি যে এত গুরুত্বপূর্ণ শুটিং চলছে, এত গুরুত্বপূর্ণ কাজের মধ্যে আছে, কিন্তু হঠাৎ আজান দিয়ে দিয়েছে, মেকআপ সবকিছু নষ্ট করেও সব আয়োজনকে ভঙ্গ করে সে চলো নামাজে যায়। তো এটা আসলে আমার মনে হয় না দ্বিতীয় আরেকজন কর্মী বা সঙ্গীকে পাবো যে এমন ভাবে ডাক দেয় নামাজের জন্য, আগে নামাজ। তো যাই হোক, আর আকিবের সাথে যারা কাজে আসে, বিশেষ করে আমাদের এই ক্রিয়েটিভ মিডিয়া যে ব্যক্তিগুলো আছে এখানে কাজ করে, প্রত্যেকে পাঁচ সক্ত নামাজের সাথে সম্পৃক্ত, আলহামদুলিল্লাহ। এমন কোন টিম পাবেন না যেখানে এরকম নামাজের সাথে আছে, আর এটা সম্ভব হয়েছে আমাদের ক্রিয়েটিভ মিডিয়া চেয়ারম্যান আকিব আহমেদের জন্যই। সবার জন্য দোয়া কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ। দর্শক, ইতিমধ্যে আপনারা দেখলেন যে আমাদের সাত্তার স্যার খুবই সুন্দর সুন্দর কথা বলেছে। তো এখন আমি আমাদের ক্রিয়েটিভ মিডিয়ার আরেকজন সিনিয়র অ্যাক্টর, আমাদের মাহবুব আঙ্কেল, যিনি দীর্ঘ প্রায় আড়াই বছর যাবৎ আমাদের ক্রিয়েটিভ মিডিয়ার সাথে যুক্ত আছে এবং বিভিন্ন নাটকে আমাকে সহযোগিতা করে, কখনো বিনা পারিশ্রমিকে, কখনো পারিশ্রমিকে, যখন যতটুকু সাপোর্ট দেওয়া দরকার আমাকে তিনি সাপোর্ট দিয়েছে, তাকে মঞ্চে আসার জন্য বলতেছি। স্যার আসেন। আসসালামু আলাইকুম, প্রিয় উপস্থিতি। আজকে ক্রিয়েটিভ মিডিয়ার আয়োজনে যে লাঞ্চ মিটিং, এই মিটিং আমাদের সহযোগিতা করছে মাহফিল নামে একটা অ্যাপ থেকে। এই অ্যাপটা মূলত তৈরি করা হয়েছে দিনদার মুসলমানদের জন্য, দিনদার মুসলমানদের বিনোদনের জন্য, যারা অন্য মিডিয়াগুলোতে বিনোদন নিতে গেলে বা কোনো ভিডিও দেখতে গেলে অনাকাঙ্ক্ষিত কিছু ছবি, কিছু চিত্র চলে আসে, সেইটার থেকে মুক্ত থাকার জন্য মাহফিল নামের যে অ্যাপটা করা হয়েছে। এদের উদ্যোগটা আমার কাছে খুবই ভালো মনে হলো যে আমরা একটা জায়গায় যে একেবারে নির্ঝঞ্ঝাটভাবে ইসলামী কিছু জিনিস দেখতে পাবো, নিজেদের বিনোদন করে নিজেদের মনকে শান্ত করতে পারবো। তো তারা আমাদের কিছু উপহার পাঠিয়েছে, এই উপহারটা দেখে আমার মনে হচ্ছে যে আমরা যে কাজটা করে যাচ্ছি আমরা সফলতার সাথে কিছু দূর এগোলেও এগোয়েছি, এটা তারই একটা স্বীকৃতি। এটুকু বলে আমি শেষ করছি, আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ, মাহবুব আঙ্কেল অনেক সুন্দর সুন্দর কিছু কথা বলল এবং মাহবুব আঙ্কেলকে আমি ব্যক্তিগতভাবে অনেক পছন্দ করি, কারণ তার চিন্তাধারা এবং তার সততাকে আমি আসলে খুবই পজিটিভভাবে নিই। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। এবার আমি মঞ্চে ডাকছি আমাদের ক্রিয়েটিভ মিডিয়ার একজন সিনিয়র অ্যাক্টর অসিকুর রহমান আঙ্কেলকে, তাকে বলছি তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য, আসেন। আসসালামু আলাইকুম। আজকে ক্রিয়েটিভ মিডিয়ার চেয়ারম্যান জনাব আকিব আহমেদ এর প্রত্যক্ষ সহযোগিতায় মাহফিল অ্যাপস এর সাথে একটি যৌথ প্রযোজনায় আজকে এই অনুষ্ঠান। তো মাহফিল সেই অ্যাপস, এবং সেই অ্যাপস এর সহযোগিতায় আছে আমাদের ক্রিয়েটিভ মিডিয়া এবং আকিব আহমেদ। আকিব আহমেদকে বাদ দিয়ে আমরা আর কিছু ভাবতে পারি না। আমার বিভিন্ন নাটকে যে সংলাপগুলো উনি দিচ্ছেন সেগুলো খুবই ভালো লাগে, জনগণ সেগুলো গ্রহণ করছে, এবং আমি যখন এই নাটকের বিভিন্ন সংলাপগুলো বিভিন্ন লোকের মুখে মুখে শুনি তখন আমার খুব ভালো লাগে। তার এই প্রচেষ্টা অব্যাহত থাকুক, মহাপিলের সহযোগিতা আরো দিন দিন বৃদ্ধি পাক, ইয়াং জেনারেশনরা আরো এগিয়ে আসুক, তিনি সমাজকে আরো কিছু দেন, আমি তার উত্তরোত্তর ভবিষ্যৎ কামনা করে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ, আমাদের ওয়াসিকুর রহমান আঙ্কেল খুবই সুন্দর সুন্দর চমৎকার কিছু কথা বলেছেন। আমরা ছোট মানুষ, এত বড় বড় কথা আসলে আমরা বলতে পারি না, আমাদের অভিজ্ঞতা এখনো হয়নি, কিন্তু তিনি আসলে খুবই সুন্দরভাবে আমাদের সম্পর্কে গুছিয়ে অনেক কথা বলেছেন। এবার সিনিয়রদের পালা শেষ, এবার হচ্ছে যে জুনিয়রদের পালা। এবার হচ্ছে যে আমি মঞ্চে ডাকছি আমার বন্ধু সুলভ এবং ভাই সুলভ, আমাদের পিয়াল ভাইকে, এবং যিনি আমাদের সাথে প্রায় তিন বছর যাবত যুক্ত আছে, এবং আমি যখন ইউটিউবিং শুরু করি একদম ছোট ছিল, যখন আমাকে ওইভাবে কেউ চিনতেও না, তখন থেকে উনি আমাকে সাপোর্ট দিয়ে আসছে, এবং তার চেষ্টা এবং তার মেধা সবকিছুই দর্শক খুবই পছন্দ করে। তো পিয়াল ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি ভাই। সময়ত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছে। আজকে আমরা এখানে সবাই যুক্ত হয়েছি, এখানে উপস্থিত হয়েছি একটা অনুষ্ঠানের কারণে, সেটা হচ্ছে যে লাঞ্চ মিটিং। এবং
এই অনুষ্ঠানের সহযোগিতা করেছে দেশের সর্ববৃহৎ ইসলামিক ভিডিও স্ট্রিমিং অ্যাপস, যার নাম মাহফিল। আমি এখানে এসেই মাহফিল সম্পর্কে জানতে পারলাম যে মাহফিল এমন একটা অ্যাপস, যে অ্যাপসে আমরা প্রবেশ করলে শুধু ইসলামিক ভিডিও, ইসলামিক কন্টেন্ট, ইসলামিক গান, ইসলামিক নাশিদ বা ইসলামিক বিভিন্ন ভিডিও বা অভিনয় বা নাটক আমরা দেখতে পাবো। আসলে এটা যারা ধর্মীয়, ইসলাম ধর্মীয় অনুভূতি, আসলে এটা যারা ইসলামিক চর্চা করে, ইসলামিক সাংস্কৃতিক চর্চা করে বা ইসলামিক মাইন্ডে চলে, তাদের জন্য খুবই উপকারী একটা অ্যাপস। কারণ ফেসবুক বা অন্যান্য যে অ্যাপসগুলো আছে, বিভিন্ন ধরনের ভিডিও আমরা দেখতে পাই। মনকে শুদ্ধ করে রাখার জন্য একটা অ্যাপসের ভেতরে ঢুকেই আমরা সমস্ত ভিডিও দেখতে পারি। এরকম অ্যাপস সম্পর্কে জানতে পারলাম, খুবই ভালো লাগলো। আরও বেশি ভালো লাগলো যে এই অ্যাপস আমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়েছে এবং এত সুন্দর একটা মিটিংয়ের আয়োজন করেছে। আমাদের মাধ্যমে এটা হচ্ছে, আসলে ক্রিয়েটিভ মিডিয়া একটা সুন্দর পর্যায়ে রয়েছে আমরা বুঝতে পারছি। তো এটা জেনেই খুব ভালো লাগছে। আমার কথাটা আমি এতটুকুই বলবো, খুব সুন্দর অনুভূতি, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। ইতিমধ্যে আমাদের পেয়াল ভাই খুবই সুন্দর সুন্দর কথা বললো এবং মাহফিল সম্পর্কেও কিছু কথা বললো। এবার আমি মঞ্চে ডাকছি আমাদের খুদে অভিনেতা, আমাদের রুবায়েতকে। তিনি খুবই অভিনয় প্রিয় মানুষ, তাকে মঞ্চে এসে তার জন্য বলছি, ভাই প্লিজ আসেন। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। তো আসলে আমরা এখানে উপস্থিত হয়েছি মূলত মাহফিল অ্যাপসের একটি বিষয় নিয়ে। আসলে আমরা ইউটিউবে সবাই কন্টেন্ট ক্রিয়েট করি, মানে সবাই কন্টেন্টে আমরা কাজ করি। আমরা যে কন্টেন্টটা করি, এই কন্টেন্টটা ইসলামিক কন্টেন্ট। তো আমরা যখন একটা কন্টেন্ট করি, সেই কন্টেন্টের মাঝখানে একটা খারাপ যদি অ্যাড চলে আসে, এটা আসলে কখনোই শোভনীয় নয়, এটা আমি মনে করি। তো এই ক্ষেত্রে মাহফিল অ্যাপস আমাদের জন্য সুন্দর একটা সুযোগ করে দিয়েছে, যেখানে কোনো হারাম জিনিস থাকবে না এবং হারাম বাদ্যযন্ত্র সেখানে ব্যবহার করা হবে না। আসলে যাত্রার মঞ্চে আজান দেওয়া যেমন সম্ভব না, তেমন একটা ইসলামিক কন্টেন্টের ভিতরে যদি হারাম কোনো জিনিস আসে, এটাও শোভনীয় নয়, বিষয়টা কিন্তু অনেকটা একই রকম। তো যাতে আমাদের আর কি যাত্রার মঞ্চে আজান দেওয়ার না লাগে, আমরা আসলে মসজিদে আজান দিতে পারি, এজন্য মাহফিল অ্যাপসকে আমি আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, খুবই সুন্দর চমৎকার বক্তব্য আপনারা শুনতে পেলেন। দর্শক, আপনারা ইতিমধ্যে সিনিয়র জুনিয়র সবার বক্তৃতা শুনলেন। এবার ক্রিয়েটিভ মিডিয়ার একজন খুবই গুরুত্বপূর্ণ পার্সন, একজন এডিটর, যার মাধ্যমে ভিডিওর 40% সম্পন্ন হয়ে থাকে, তাকে মঞ্চে ডাকছি। এবং আমাদের ক্রিয়েটিভ মিডিয়ার দুজন এডিটর আছে, একজন আসিফ আহমেদ এবং একজন মেহেদী হাসান পলাশ। তাদের দুজনকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। মঞ্চে আসে আসিফ এবং পলাশ। তো দর্শক, যে কথা বলছিলাম, আমাদের ক্রিয়েটিভ মিডিয়ার দুইজন গুরুত্বপূর্ণ পার্সন এডিটর, মানে ভিডিও আমরা অভিনয় করি, ডিরেকশন দিই, সবকিছু দিয়ে এডিটরের উপর ছেড়ে দিই। তো আমার ডান সাইডে দেখতে পাচ্ছেন আসিফ আহমেদ আছে এবং আমার বাঁ সাইডে মেহেদী হাসান পলাশ আছে। এবং সেই কুমিল্লা চাঁদপুর থেকে আমাদের ঝিনাইদহ এসে ঝিনাইদহবাসীর জন্য কাজ করছে। তো আমরা এখন তাদের মুখ দিয়ে শুনবো যে একটা প্রজেক্ট নামাতে তাদের কত কষ্ট হয়। আমাদের লাস্ট নাটক ছিল বিবাহ নাটক, সেই বিবাহ নাটকটা এডিটিং করতে তোমার কত কষ্ট হয়েছে যদি বলতে একটু সংক্ষেপে? লাস্ট বিবাহ যে নাটকটা হয়েছিল, সেটা এডিটিং করতে বলতে গেলে আমার প্রায় 1 মাস টাইম লেগেছে, যদিও শুটিং সহ বিভিন্ন কারণে। আর যদি শুটিং সহ একেবারে আমাকে সবকিছু নিয়ে দিত, তাহলে আমার 15-16 দিন সর্বোচ্চ টাইম লাগতো আর কি। তো বিবাহ নাটকটাতে অনেক, মানে আমার জীবনের সবচেয়ে বড় নাটক আমি এডিট করেছি আর কি, যেটাতে প্রথমে একটু নার্ভাস ফিল ছিল আমার, কারণ এত বড় নাটক আমি, মানে আমার ইয়েতে ছিল যে আমি এতটুকু এডিট করতে পারবো কিনা সুন্দরভাবে। তো আমি আমার দিক থেকে আলহামদুলিল্লাহ চেষ্টা করেছি। এবার আমাদের ক্রিয়েটিভ মিডিয়ার সেকেন্ড এডিটর আমাদের আসিফ আহমেদ, তাকে আমি কিছু ছোট্ট ছোট্ট প্রশ্ন করব। তো এডিটিং প্রসেসিংটা তো অনেক লেন্দি এবং অনেক সময় লাগে, অনেক ধৈর্য লাগে। তো এডিটিং শিখতে তোমার কত সময় লেগেছে? এডিটিং শিখতে, মানে এখনো আমি এডিটিং শিখি, আর যেটা আর কি সমস্যা হয় সেটা ইউটিউব থেকে দেখে নি, মানে শিখতে আছে, এখনো এডিটর হইনি। আপাতত কোনো রকম নাম করা এডিটর আছি, আর এডিটিং আসলে এখন শিখ। আচ্ছা, তাদের দুজনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আপনারা আসতে পারেন। এবং তাদের কিন্তু ক্রিয়েটিভ মিডিয়া অনেক বড় একটা অবদান রয়েছে। এবার আমি মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের ক্রিয়েটিভ মিডিয়ার একজন গুরুত্বপূর্ণ সদস্য, যিনি ক্যামেরার বাইরে, কখনো ক্যামেরার সামনে সবসময় কাজ করে আসছে এবং ক্রিয়েটিভ মিডিয়ার প্রত্যেকটা সদস্যকে তিনি সাপোর্ট দিয়ে আসছে এবং তার চেষ্টায় তিনি কোনো কমতি রাখে না। আমরা মঞ্চে ডাকছি আমাদের হৃদয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এবার আপনারা দেখতে পাচ্ছেন, এই হলো হৃদয়। হৃদয় মূলত ক্রিয়েটিভ মিডিয়ার যে ফিল্মগুলো শুটিং হয় সেখানে আসলে সুন্দরভাবে মেকআপ করে দেয় এবং জিনিসপাতি অনেক পরিপাটি করে রাখে, এবং তার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কাজ আছে যেগুলো দেখা যায় না। তো হৃদয়কে প্রশ্ন করবো, হৃদয়, ক্রিয়েটিভ মিডিয়ায় কাজ করে তোমার কেমন লাগে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ক্রিয়েটিভ মিডিয়ায় কাজ করে আমার নিজের কাছে অত্যন্ত অনেক ভালো লাগে আর কি। আর আমি চাই যে আমার থেকে যতদূর দেওয়ার চেষ্টা করি ক্রিয়েটিভ মিডিয়াকে। আচ্ছা, এই যে ক্রিয়েটিভ মিডিয়ায় এত সদস্য, হ্যাঁ, এত সদস্যর মাঝে তুমি
হয়তোবা তোমার কাজটা একটু ছোট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তো তোমার কাছে কি কোনো সময় খারাপ লাগে কিনা বা কোনো কাজকে তুমি ছোট মনে করো কিনা এটা মনে হয় কিনা? না, কাজ কোনোটাই ছোট না, মানে কাজ করতে গেলে কম বেশি আমার কাছে তা মনে হয়, ভালো লাগা আবার খারাপ এটা এরকম লেগে থাকে। ভালো লাগে যখন একটু অতিরিক্ত পরিশ্রম পড়ে যায়, তখন আর কি নিজের প্রেশার যখন পড়ে যায় তখন একটু নিজের কাছে একটু মানে একটু খারাপ বোধ লাগে আর কি। ঠিক আছে, হৃদয়কে ধন্যবাদ মঞ্চে আসার জন্য। দর্শক, এবার আমি ডেকে নিচ্ছি আমাদের ক্রিয়েটিভ মিডিয়ার একজন ক্ষুদে অভিনেতা ইরফানকে। ইরফান চলে আসো মঞ্চে। ইরফান, ক্রিয়েটিভ মিডিয়ায় অভিনয় করে কাজ করে তোমার কেমন লাগে? হ্যাঁ, আমার অনেক ভালো লাগে আর কি, সবাই মিলে একসাথে কাজ করতে। তো এই যে তুমি যে বয়সে আসলে ক্রিয়েটিভ মিডিয়ায় অভিনয় করতেছো, কম্পিউটারে কাজ শিখতেছো, অনেক সময় আমরা অনেক জটিল জটিল কাজ তোমাকে দিই, তোমার কাছে এই সময় তোমার বন্ধু বান্ধবরা খেলা করতেছে, আড্ডা দিচ্ছে, টিভি দেখছে, সেই সময় তুমি কাজ শিখতেছো, তো এই বিষয়টা নিয়ে তুমি যদি দর্শককে কিছু বলতে। এটা তো আর কি একটা প্লাস পয়েন্ট যে আমার বন্ধুরা এখনো এসব দিকে ভাবিনি, আমি আগে শুরু করছি এই আর কি। তোমার লাইফে সামনে যেয়ে আরো কাজে দেবে যে তোমার আরো 10টা স্কিল বেশি হবে এই জন্য আর কি। ঠিক আছে, তুমি আসতে পারো এখন, যাও। দর্শক, এবার মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের ক্রিয়েটিভ মিডিয়ার একজন গুণীমানী ব্যক্তি এবং আমার খুবই শ্রদ্ধেয় বন্ধু সুলভ বন্ধু ফয়সাল ভাইকে ডেকে নিচ্ছি। ফয়সাল ভাই, আপনি মঞ্চে আসুন প্লিজ। মঞ্চে উপস্থিত হয়েছে আমাদের ফয়সাল ভাই। তো ফয়সাল ভাই, আমাদের ক্রিয়েটিভ মিডিয়ার উদ্দেশ্যে কিছু পরামর্শ যদি দিতেন। আসসালামু আলাইকুম, আমি ফয়সাল। আর পরামর্শ আসলে এটা দেওয়া জায়গা না, এখানে আসলে আমরা সবাই মিলে একসাথে বসেছি, সবার সাথে বিভিন্ন মত বিনিময় করতেছি, সবাই সবার কথা বলতেছে। তো আজকে আমরা যেই কারণে একসাথে হয়েছি যে লাস্ট অনেক দিন আমরা একসাথে সবাই বসা হয় না, যারা অ্যাক্টিং করে কিংবা যারা টেকনিক্যাল কাজ করে এক একজন এক একজনের মতো কাজ করে। যেমন পলাশ কাজ করে এডিটিং প্যানেলে, ওর সাথে শুধু একটাতে দেখা হয় ভয়েস নেওয়ার সময়। তারপরে আকিব কাজ করে এক জায়গায়, চান আঙ্কেল কাজ করে এক জায়গায়, আমার আব্বু কাজ করে আরেক জায়গায়। তো সবাই মিলে একসাথে হওয়া হয়েছে, আর উপলক্ষটা হলো এই যে আমাদের লাঞ্চ মিটিং, আমাদের এই মাহফিল অ্যাপের সহযোগিতায় আমরা একসাথে হয়েছি। তো এখানে একটা জিনিসই বলবো যে সবাই মিলে যে ভিডিওগুলো আপলোড করা হয়, মানে যেগুলো আমরা আউটপুট দেখি, আউটপুট কিন্তু শুধুমাত্র আমরা দেখি আকিবের চ্যানেলে, যে আকিব আহমেদ এই ভিডিওটা আপলোড করছে। বাট এই ভিডিওটা আপলোডের পিছনে এখানে যে যতগুলো মানুষ আছে সবার কিন্তু একটা পরিশ্রম আছে। যেমন আমি একটা ভিডিওর কথা বলবো, ওই যে কুরবানির যে ভিডিওটা, ওই ভিডিওর স্ক্রিপ্ট লেখার সময় আকিব আমাকে ডাকছিল, আমরা দুজন মিলে আলোচনা করলাম, গেল। কিন্তু এখানে যে ক্যারেক্টারগুলো ছিল তার ভিতরে চান আঙ্কেলের যে ক্যারেক্টারটা, মাহবুব আঙ্কেলের যে ক্যারেক্টারটা, আমাদের সাত্তার স্যারের যে ক্যারেক্টারটা, আমার আব্বুর যে ক্যারেক্টার, সব মিলায়ে কিন্তু নাটকটা কিন্তু 20-22 মিলিয়ন লোক দেখছে। এবার শুধু ক্যারেক্টারের কথা বললে হবে না, ভিডিওটা যে ফুটায় তুলছে আমাদের পলাশ, তারপরে হৃদয় ওর পিছনে কাজ করছে, আরও সবাই, রুবায়েদ, তো সবার পরিকল্পনা সবার পরিশ্রমের ফলেই কিন্তু একটা ভালো ভিডিও ওঠে। তো এখানে ক্রেডিট হয়তোবা সব থেকে বেশি আকিব পায়, লোকজন আকিবকে চেনে, বাট এই মানুষগুলো ছাড়া কিন্তু আকিব একা কিছু করতে পারবে না, এটা আমার কাছে মনে হয়, এবং এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় এমন হয় যে দেখা যাচ্ছে সবথেকে কম দায়িত্বশীল যে থাকে তাকে আমরা গুরুত্ব কম দিই, কিন্তু সে যদি ওই লাইটটা না ধরে দেয়, রতন যদি ক্যামেরাটা না ধরে দেয়, তাহলে কিন্তু ভিডিওটা উঠবে না, আর ভিডিওটা না উঠলে আকিব আহমেদের কেউ নামও বলবে না। সো যাই হোক, সর্বোপরি সবাইকে ধন্যবাদ এখানে আসার জন্য, এবং সবাই একসাথে কাজ করার ফলে আউটপুট আসে, তার ফলে সবাই ভালোবাসে, ভালোবাসার ফলে আজকে সবাই একসাথে বসতে পারছি। তো সবাইকে ধন্যবাদ আকিব আহমেদের সাথে থাকার জন্য, ক্রিয়েটিভ মিডিয়ার সাথে থাকার জন্য, এবং সবাইকে ধন্যবাদ এই প্রোগ্রামে আসার জন্য। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমার বন্ধু সুলভ বন্ধু ফয়সাল খুবই সুন্দর কিছু কথা বলেছে, যে হয়তোবা ভিডিওর সামনে আমি থাকি বা চ্যানেলের নামটা আমার, কিন্তু এটা দেখে অনেকেই মনে করে যে সব কিছু আমি একলা করি, কিন্তু আসলে ব্যাপারটা মোটেও এরকম না। একটা বিল্ডিং যখন থাকে, সেই বিল্ডিংয়ের রডগুলো যেমন আমার সামনে উপস্থিত যারা আমার সদস্য আছে, এই তারা হচ্ছে যে আমার রড, কারণ তারা আজকে আমাকে শক্তভাবে ধরে আছে বলে বিল্ডিংটা টিকে আছে, আমার নামটা ধরে আছে। তো আজকে আপনাদের সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে যোগদান করার জন্য। আজকে আমরা সারাদিন অনেক মজা করলাম, খাওয়া দাওয়া করলাম, খেলাধুলা করলাম। তো এখন আমি মঞ্চে ডাকছি আমাদের ক্রিয়েটিভ মিডিয়ার দুইজন অভিনেতা ঈশান এবং অন্তরকে। প্লিজ আপনারা মঞ্চে আসুন। দর্শক, এখন আমাদের সামনে উপস্থিত হয়েছে অন্তর এবং ঈশান। তারা হচ্ছে যে দুইজন আমার সাথে ভিডিও করে এবং ইসলামিক ভিডিওর অনেক ক্যারেক্টারে তারা থাকে। তো তাদের কাছে আসলে এখন প্রশ্ন করব যে তাদের কেমন লাগে ক্রিয়েটিভ মিডিয়ার সাথে কাজ করতে পেরে, এবং বাইরের মানুষজন আসলে এই জিনিসটা কেমন ভাবে নেয় যদি বলতে সংক্ষেপে। আসলে ক্রিয়েটিভ মিডিয়ার সাথে কাজ করে আমাদের অসাধারণ লাগে, আমাদের যতগুলো কর্মী আছে সকলে আসলে শৃঙ্খল, মানে তাদের সাথে কাজ করে মজা আছে যে আমি পারছি না কোনো বিষয়, তারা খুব সুন্দরভাবে ওঠে আমাদেরকে বুঝিয়ে দেয় যে এই জিনিসটা এইভাবে না, এইভাবে করো, বিষয়টা আবার ফুটিয়ে উঠবে। তাদের কাছ থেকে এই যে সার্বিক সহযোগিতা পেয়ে আসলে আমরা এত দূর আসতে পেরেছি, আর আপনি তো আছেনই সাথে আমাদের বুঝিয়ে দেওয়ার জন্য, ধরিয়ে দেওয়ার জন্য,
আমাদের এখন শেখার বয়স বর্তমানে আমরা এখনো শিখছি তবে এই যে মিডিয়া লাইনে এখনো শিখছি এগুলো শেখার মাধ্যমে আস্তে আস্তে একটা পর্যায়ে আমরা যাব ইনশাআল্লাহ এবার আমরা ঈশানের কাছে যাব ঈশান তোমার আমাদের সাথে কাজ করতে পেরে কেমন লাগে আসলে ক্রিয়েটিভ মিডিয়ার সঙ্গে কাজ করতে পেরে আমার খুবই ভালো লাগে মূলত আল্লাহ পাক আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন একটা মাত্র উদ্দেশ্যে যে আমরা যাতে আল্লাহর পথে থেকে আল্লাহর ইবাদত করে এবং ভালো মানুষে এই পৃথিবী থেকে বিদায় নিই তো মূলত আমাদের কাজটা হচ্ছে দিন প্রচার করা যে যার স্থান থেকে আমরা আল্লাহর পথে একটু মানুষকে দাওয়াত দেব মূলত এই বিষয়ে কাজ করাটাই আমাদের কর্তব্য বা উচিত সেক্ষেত্রে ক্রিয়েটিভ মিডিয়া ইসলামিক ভিডিও করে আমার খুবই ভালো লাগে যে ইসলামিক ভিডিওগুলো করতে বা ইসলামিক একটা মেসেজ মানুষের কাছে পৌঁছে দিতে আর এই ক্রিয়েটিভ মিডিয়ায় আসার জন্য আমাকে হেল্প করেছে মেহের হোসেন নয়ন ভাই এই ভিডিওর মাধ্যমে আমি তাকে ধন্যবাদ জানাই তার মাধ্যমে আমি আকিব ভাইয়ের সঙ্গে দেখা করতে পেরেছি এবং ক্রিয়েটিভ মিডিয়ায় কাজ করার সুযোগ পেয়েছি এখন আমি মঞ্চে ডাকছি আমাদের ক্রিয়েটিভ মিডিয়ার আর একজন সদস্য এবং আমার ছোট ভাই সমতুল্য এবং আমার সহযোদ্ধা মানে আমরা একসময় অনেক সাইকেল চালিয়েছি মেহেদী হাসান মানিককে আমরা ডেকে নিচ্ছি মঞ্চে মানিক চলে আসো তো আমাদের সামনে উপস্থিত হয়েছে মেহেদী হাসান মানিক তো মানিক তোমার এই যে আমাদের আজকে যে অনুষ্ঠান হলো অনুষ্ঠানে আসতে পেরে কেমন লাগলো আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে আসসালামু আলাইকুম আমি মেহেদী হাসান মানিক তো আকিব ভাইয়ের সাথে দীর্ঘদিন যাবো মানে ছোটকাল থেকে বড় হওয়া তার সাথে বড় ভাই বলতে একমাত্র আকিব ভাই তো এখন বর্তমানে আকিব ভাই একটা লাইন ধরিয়ে দিয়েছে সেই লাইনে আছি ভিডিও করার সময় তার সাথে একসঙ্গে বর্তমানে থাকা হয় না কিন্তু তার সাথেই আছি আর বিশেষ করে ভালো লাগে সবাই অ্যাক্টিং যখন করে একসময় আমিও অ্যাক্টিং এর জায়গায় থাকতাম কিন্তু এখন বর্তমানে নাই কিন্তু বেশি ভালো লাগে যখন কোনো অনুষ্ঠান হয় বা খাওয়া দাওয়ার আয়োজন কোনো কিছু পিকনিক আমাদের ডাকে এটাই বেশি ভালো লাগে আর ক্রিয়েটিভ মিডিয়া বলতে আগে একসময় মিডিয়া ছিল না তো এখন মিডিয়া হয়ে গেছে এটা বেশি ভালো লাগে আর মিডিয়ার যে মানে বিশেষ করে যে জিনিসটা আমার বেশি ভালো লাগে এখানে যারা আছে যে কাজ করে এডিটিং প্যানেল বা যে প্যানেল সবাই কিন্তু আগে থেকে স্কিলফুল না তো এই ক্রিয়েটিভ মিডিয়া এমন একটা মিডিয়া যেখানে এখানে এসে সবাই কাজ শিখছে স্কিল ডেভেলপ করছে অভিনয়ের কথা যদি বলেন স্কিমের কথা বলেন সবাই এখানে এসে শিখছে তো এটাই খুবই ভালো লাগে ইয়াং জেনারেশনের জন্য জি ধন্যবাদ আমাদের মেহেদী হাসান মানিক খুবই সুন্দর সুন্দর কিছু কথা বলেছে সুস্থ রাখুক সেই দোয়া করে আচ্ছা ঠিক আছে তুমি আসতে পারো মাহফিল